মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কি এর সঙ্গে সঙ্গে গ্র্যাজুয়েশন পাশ শিক্ষাগত যোগ্যতায় আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। হ্যালো গাইস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন রাজ্যে গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্টে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করে নিতে পারবেন। এবার এটি কোন জেলায় প্রকাশিত হয়েছে, কারা কারা আবেদনের যোগ্য, আবেদনটি করবার জন্য আপনাদের কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, শিক্ষাগত যোগ্যতা লাগবে, সকল সমস্ত রকম বর্ণনা এক এক করে এই একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিচ্ছি। অতএব পুরো ভিডিওটি দেখুন, তাহলে কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন। আর সাথে সাথে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন, এই ভিডিওটিতে একটি লাইক সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। আমি কিন্তু প্রতিনিয়ত এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রোভাইড করে থাকি। তো চলো বন্ধুরা, আজকের রিক্রুটমেন্টের নোটিশটি অন স্ক্রিনে দেখে নেওয়া যাক। তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন, এই ভিডিওটিতে একটি লাইক সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। আমি কিন্তু প্রতিনিয়ত এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আমি আপনাদের প্রোভাইড করে থাকি। এর সঙ্গে রাজ্যে এবং কেন্দ্র সরকারের যে সকল নিত্য নতুন যে সকল প্রকল্পগুলি রয়েছে সেই সকল প্রকল্পেরও কিন্তু আপডেট দিয়ে থাকি। তো সবার প্রথমে দেখে নেওয়া যাক এখানে কী কী পোস্ট রয়েছে। তো পোস্টের আমরা দেখে নেব, যেখানে দেখতে পাবেন ইংলিশ স্টেনোগ্রাফার, যেটা গ্রুপ বি পোস্ট, এখানে যে বেতনটি পাবেন সেটা 32,100 টাকা থেকে 82,090 টাকার মধ্যে, যেখানে 5টি মাত্র শূন্য পদ রয়েছে। এরপরে বেঙ্গলি ট্রান্সলেটর, যেটা গ্রুপ বি পোস্ট, এখানে আপনারা বেতন পেয়ে যাবেন 28,900 টাকা থেকে 74,500 টাকার মধ্যে, যেটা গ্রুপ, যেটা কিন্তু তিনটে পোস্ট এখানে আপনারা দেখতে পারবেন। এবার আমরা চলে আসবো লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা গ্রুপ সি পোস্টের জন্য, এখানে যে আপনারা বেতনটি পাবেন 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে, যেখানে 28টি মাত্র ভ্যাকান্সি রয়েছে। এরপরে দেখতে পাবেন প্রসেস সার্ভার, যেখানে গ্রুপ সি পোস্টের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এখানে 21,000 টাকা থেকে 54,000 টাকার মধ্যে আপনাদের স্যালারি রাখা হয়েছে, যেখানে 8টি মাত্র ভ্যাকান্সি রয়েছে। এরপরে দেখতে পাবেন পিয়ন, এর সঙ্গে নাইট গার্ড, এই দুটো পোস্টের জন্য যে ভ্যাকান্সি রয়েছে এখানে 49টি, এখানে আপনাদের যেটা বেতন পেয়ে যাবেন 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে। যে এই যে বেতনটি আপনারা পাবেন এটা কিন্তু রুলস 2190, ঠিক আছে, 2019 হিসাবে কিন্তু আপনারা এখানে বেতনটি পাবেন। এবার বলে রাখি, এই যে পোস্ট রয়েছে এই পোস্ট অনুযায়ী কিন্তু কোন কাস্টের জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে এখানে কিন্তু আপনারা এক এক করে সিট সংখ্যা দেখতে পাবেন। তো টোটাল যে সব মিলিয়ে ভ্যাকান্সি সেটা কিন্তু 93টি ভ্যাকান্সি রয়েছে। তো এটি একটি শর্ট নোটিফিকেশন, ঠিক আছে, এর যে লং নোটিফিকেশন বা এর যে পুরোপুরি নোটিফিকেশন সেটা কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে। তো এটি কোন জেলায় প্রকাশিত হয়েছে এটা আমি আপনাদের দেখিয়ে দিই। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জর্জ অফ বীরভূম অ্যাট সুরি, এখানে দেখতে পাবেন ইংলিশ ডিপার্টমেন্ট। তো এই যে রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে এর যে ডেট সেটা দেখে রাখুন, 17/1/2022 তারিখে রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে। যখনই এর লং রিক্রুটমেন্ট প্রকাশিত হবে আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আর যারা এই যে বীরভূম জেলায় বসবাস করে আছেন বা বীরভূম জেলায় বাসিন্দা রয়েছেন তাদের যে ব্লকের নাম সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট করবেন, কারণ কি এতে করে আপনাদের যে সকল রিক্রুটমেন্টগুলি প্রকাশিত হবে আমি কিন্তু এইভাবে করে ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। আর অবশ্যই আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারবেন। তো অবশ্যই আপনারা আপনাদের জেলা নাম কিন্তু নিচে কমেন্ট করতে ভুলবেন না। তো এ ছিল বন্ধুরা আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গভর্নমেন্ট যেমনই রিক্রুটমেন্ট প্রকাশিত করছে, ছোট বড় সব রকম রিক্রুটমেন্ট কিন্তু আমি আপনাদের প্রোভাইড করার চেষ্টা করি।